সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে অনেকদিন পরে ভিডিও বানানো হইলো। তো বর্তমানে রোমানিয়ার কি অবস্থা চলতেছে এখন রোমানিয়াতে, আর রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা অলরেডি থাম্বনেলটা দেখছেন। তো এই ব্যাপারে আসলে আমরা আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে আচ্ছা আজকের বিষয়বস্তুটা হলো আপনার রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তা রোমানিয়ার ভিসা আসলে বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো কনফার্মেশন এখনও ইমিগ্রেশন থেকে বা কোথাও থেকে কোনো জনসমক্ষে এখন আসে নাই। বাট আমাদের যে বাংলাদেশে যারা আছে, যারা অলরেডি রোমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা, তো তারা অনেকে এটা মনে করতেছে, কারণ ইউক্রেনের যত রিফিউজি আছে আপনার রোমানিয়া এসে ঢুকতেছে। তো এইটা আসলে আমাদের ভুল ধারণা যে সবাই রোমানিয়াতেই এসে ঢুকতেছে, সবাই রোমানিয়াতে ঢুকতেছে না। রোমানিয়া অর্থনৈতিকভাবে তেমন স্ট্রং না, আর এই জন্য ওরা রোমানিয়া করবে না, কারণ রোমানিয়াতেও তো তেমন কাজ নাই। আর ওদের যে বেতন দিয়েও তো আপনার রোমানিয়ার যে সরকার এগুলা কোম্পানি পোষাইতে পারবে না। এশিয়ানদের নিলে ওদের লাভ, অল্প টাকায় বেশি কাজ করাইতে পারে, এইটা হলো কথা। আরও এশিয়ানদের নিলে ওদের আরও অনেক লাভ আছে। আপনার এই যে ওয়ার্ক পারমিটগুলো বিক্রি হইতেছে, ওয়ার্ক পারমিটগুলি থেকে গভর্নমেন্ট লাভ হইতেছে। তো অর্থনৈতিকভাবে রোমানিয়া এখনও অনেক দুর্বল, তো ইউক্রেনিয়ান সবাইকে নিলে ওদের কোনো লাভ হইতেছে না, উল্টার লস হইতেছে। বাট পার্শ্ববর্তী দেশ হিসাবে জাস্ট হেল্প করতেছে, আর কিছুই না। তো আজকের বিষয়টা এইটাই আসলে, রোমানিয়ার ভিসাও হইতেছে নতুন করে, সব কিছুই হইতেছে। তো এইগুলো নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, রোমানিয়ার ভিসা হচ্ছে, রোমানিয়ার ভিসা বন্ধ হয় নাই, যেরকম আছে সেভাবেই চলতেছে, সেভাবেই চলবে, ঠিক আছে। জাস্ট এটা সাময়িক সময়ের জন্য একটু দেরি হইতে পারে, এইটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। আচ্ছা, আমার কাছে অনেক হোয়াটসঅ্যাপ আসছে, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পাইছি আমি। এরপর হলো আপনার আমার অনেক কমেন্টস পাইছি যে ভাই রোমানিয়ার ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে কি না, বন্ধ হয়ে যাচ্ছে কি না। তো আপনার আসলে না, কোনো কিছুই বন্ধ হইতেছে না। আপনি এখন স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার স্ক্রিনের বাম পাশে অথবা ডান পাশে আপনার দেখবেন যে আমার কয়েকদিন আগেও ভিসা বের হয়েছে, আমরা ভিসা পাইছি, কয়েকদিন আগেও ভিসা পাইছি, সাবমিশনও হয়েছে, নতুন সাবমিশনও হয়েছে। তো জাস্ট কাজগুলো একটু স্লো হইতেছে আর কি, বাট কাজ কোনো বন্ধ হয় নাই, কারণ আমাদের নিলে তো রোমানিয়ার গভর্নমেন্টের প্রফিট হইতেছে, লস হইতেছে না। বাট ইউক্রেনিয়ানদের কাজ করিয়ে কিন্তু গভর্নমেন্টের কোনো প্রফিট হইতেছে না। এই দেখেন যে ভিসার টাকাগুলো পাচ্ছে না, আপনার মনে করেন যে স্যালারির দিকেও, আপনার মনে করেন যে আমাদের যে স্যালারি দিয়ে কাজ করাইতে পারবে ইউক্রেনিয়ানরা, কিন্তু এই এই স্যালারিতে কাজ করবে না। আর ওরা সবাই সেনজেনের দিকে ঢুকতেছে বেশি। তো রোমানিয়াতে কেন আসতেছে এখন, কারণ কাছাকাছি ভাই, বিপদে পড়লে আপনি যেদিকে সেফলি দেখবেন সেদিকে তো যাবেন, এটাই তো সিস্টেম নাকি। তো এইটাই আসলে বিষয়, রোমানিয়ার ভিসা বন্ধ হইতেছে না, আপনারা কোনো টেনশন করবেন না, জাস্ট একটু অপেক্ষা করেন। আশা করি এইটা খুব দ্রুত সমাধানে চলে আসবে, কারণ এইভাবে তো ইউক্রেনরাও তো এইভাবে থাকতে পারে না। আর ইউক্রেনিরা কিন্তু ওদের অনেক দেশভক্ত, এই জিনিসটা আপনারা জানেন কি না আমি জানি না, ইউক্রেনিরা খুবই দেশভক্ত। তো ওরা আসলে বেশি দিন থাকবেন অন্য কোনো জায়গায়, আর থাকলেও আপনার সেনজেনের দিকে মুভ করবে। আপনার এই রোমানিয়াতে ওরা লং স্টে করবে না, রোমানিয়াতে এই আমাদেরই নিতে হবে, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, আমাদেরকে দিয়ে ওদের কাজ করাইতে হবে যদি ওরা দেশে উন্নতি করতে চায়। তো এইটাই হলো মূল বিষয়বস্তু, আপনার এইটা নিয়ে কোনো টেনশন করবেন না যে ভিসা হবে না ভাই, লোক নিবে না, না ভাই লোক নিবে, ভিসাও হবে, জাস্ট একটু সময়ের ব্যাপার, কাজগুলো একটু স্লো হইতেছে, কারণ আপনার পার্শ্ববর্তী দেশে আপনার যুদ্ধ হইলে আপনার অবশ্যই ওই দেশে একটু প্রভাব পড়ে, এইটা হলো কথা, ঠিক আছে। আর এর ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো জানাবেন, ইনশাল্লাহ যতটুকু আমি জানি আপনাদের জানাবো। আজকে এই বলে ভিডিও শেষ করতেছি, ভিডিও আজকে বাসায় বানাইতে পারি নাই আপনার, তো আজকে চিন্তা করলাম যে ভিডিওটা বাইরে বানাই, এটা হলো বাইরে আপনার। তো ভালো থাকবেন সবাই, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে, ধন্যবাদ।